আই আমাকে চিনা না তুমি হ্যাঁ পানি কই হ্যাঁ খাবা আর ভাত কই ভাত কোথায় পানি খাইছে কি হ্যাঁ ওকে খাবার দাও আসেন আপনি আসেন চলে আসেন ভাত কোথায় এটা খাও নাই কেন খাইছো বের করেন না ভাই বের করেন না কথা বলেন ভাত খাইতে চাইলে চিল্লায় তারপর ওই ভাত ডালে মানে নষ্ট হয়ে গেছে কি যে দিছে এরকম খাবার আচ্ছা কাজ শুরু করেন নেন বাইরে যাবেন কি হবে বাইরে বাইরে হ্যাঁ ওইখানে বসে ওইখানে বসাবে दाड़ी की केटे दाड़ी দাড়ি কি জট লাগছে না জট লাগে না হ্যাঁ জট লাগছে তাহলে কেটে দেই জট লাগা দাড়ি কাটবো না কিছু করে দেব কেন না জট লাগা দাড়ি কাটবো না আরে নাইলে তো সমস্যা হয়ে যাবে গাড়িটা হালকা সাইজ করতে পারবো কিন্তু ওই ইয়া করতে পারবো না ভাই আমি কামাই দিতে পারবেন না তোর যেটা ভালো হয় ওইটা কর কামাই দিবেন ফেলে দিবেন হ্যাঁ হ্যাঁ ফেলে দিবেন আতে দেখা যাক আল্লাহ বড় আছে দিন যে আসলাম আমরা যা করে আল্লাহ বড় হতো হতো যে ও কিন্তু গায়ে পোশাক দিতে পারে না আরে যাই হোক না মানে গায়ে গায়ে কোনো কাপড় থাকে না পানি কই পানি বাড়ি নিয়ে আসেন কিছু করে মুখ নাই আর আরে এই যে গেলাম আর বাড়ি আছে ভিতর দে এই এখানে টিউবল আছে এখানে আচ্ছা খাবার আনা হইছে छोट बोलते मन चूल चूल एकदम छोट कर दें एकदम मेरार मत बर्तमान चित्र देखें सबान टबान आछे किछु सबान नहीं आछेन সাবান টাবান আনছেন কিছু না এগুলো আমাকে একটু বললে তো আমি আনতে পারতাম আমি নিয়ে আসতে কোথা আছে বলেন আমি যাচ্ছি সাবান আছে এ গোবান সাবান দাও তো বলে দিতে বাসা থেকে ক্যামেরা বের করো আপা ক্যামেরাটা সারা দিন সারা ক্যামেরা বের করে এই মুহূর্তে একটা ছবিটা পরে একটা ছবি না সাড়ে দিন এই ভাইয়া আচ্ছা আজার আজারুল ভাই আমি বলতেছি আপনাকে আমরা এই লোকের দাড়িটা রাখতে যাচ্ছি না কেন কারণ উনি দাড়ির যত্ন নিতে পারবেন না ওনার দাড়িটা কিছুদিন পরে জট লেগে যাবে শেষে আরেক উনি ওই দাড়ির সমস্যায় পড়ে যাবেন আর উনি তো পাগল মানুষ উনি দাড়িটা না কাট করো দাড়িটা সাইজ করে দিব সাইজ করে দিব সাইজ করে দিবেন হ্যাঁ দাড়িটা সাইজ করে দিব তাহলে জিনিসটা মান করবে জানেন না দাড়িটা সাইজ করে দিব এই এটা হাতে স্যাবলন নিয়ে নেন আচ্ছা আমরা দাড়িটা মনে হয় কাটতেছি না দাড়িটা একটু মানে মোটামুটি ছোট বা সাইজ করে দেওয়া হবে আপুরে একটু বলেন না ওই যে পুরান সাবান টাবান থাকলে দিতে এ আপনি ইয়া কি লাগবে আপনার পানি এই যে এই বাসা এই যে এখানে না না ওই বাসা থেকে আনছিলাম এই যে এখানেই টেবিল আছে এই যে এই এই কোণাটাই নাম ইসলাম দিয়ে দিছি নাম কি নাম কি নাম কি মিম হ্যাঁ কি নাম হ্যাঁ কি নাম নাম বলতে পারে না আচ্ছা মোহাম্মদ আজার ছোট করে রাখার চেষ্টা করতেছি আমরা আবুল হাসান ভাই আমি কাইয়ুম আমি ওমান থেকে বলছি আমাদের দিনাজপুরে মানুষকে দেখে খুব মায়া হয় আমি দুই বছর ধরে দেখি না আচ্ছা দেখতেছেন আপনি দিনাজপুরের মানুষ না না এটা ধান জানেন আপনি এক ফোঁটাতে
আচ্ছা এই যে দেখেন এই যে কাটবে এগুলো পাই না একদম ছোট হ্যাঁ ওনার মতো কাজ করুক এইখানে বসান সামনে বসান স্যাভলন দিছে স্যাভলন দিছে ওর নাম হচ্ছে ইমু আপু আমার ওনার নাম দিয়েছেন ইসলাম নাম বলতে পারে না ওনার নাম যেহেতু নাই ওনার নাম দেওয়া হলো নাম দেওয়া হয়েছে ইসলাম ভাই শামীম ভাইকে ফোন করেন আমি জানি না কোন শামীম ভাই আমি বলছিলাম আমাদের টিমটা অনেক শক্ত আমরা আমরা যে কাজগুলো করি সেটা হয়তো অনেকেই করে না আর চেষ্টা করি যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো আমরা করতে চেষ্টা করি আচ্ছা বলি এই এই লোকটাকে আমরা কেউই চিনি না এই লোকটা হচ্ছে মানসিক ভারসাম্যহীন এক মানুষ উনি এই রাস্তার মধ্যেই থাকে ওনাকে একটা তাবু টাঙিয়ে দেওয়া হয়েছে তো আমরা পরে এই বিষয়টা জানার পরে আমরা এখানে ওনাকে খাবার সরবরাহ করি এবং আজকে ওনাকে পুরো মাথার চুল এবং দাড়িগুলো মোটামুটি সাইজ করা হবে আপনি আপনার মতো করে কাজ করেন আপনি কান দিন কবে নরেন না কাজ করতে যারা ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই শেয়ার করবেন কারণ আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলো হচ্ছে একেবারেই নিঃস্বার্থভাবে করতেছি যাতে অন্য মানুষ দেখেও এই কাজগুলোতে উৎসাহ পায় আমার সবার কাছে এতটুকুই আমার চাওয়া যে আপনারা যারা অন্য জায়গায় আছেন তারাও এই কাজগুলো করবেন আমরা আজকে কী হলো এমডি বিলাল এমডি ঢাকা জনতা ব্যাংকে চাকরি করেন উনি পাগলকে নিয়ে ঢাকা নিয়ে চিকিৎসা ভাই আমি ভাই আপনার কথা বুঝতে পারতেছি না
এই নাকি একদম নেড়া করে দিবে কোনটা ওটাই করে দি একদম নেড়া শুনে একদম নেড়া করে দেন হ্যাঁ হ্যাঁ শান্তিনগর শাস্তি দি হ্যাঁ মানে গরম তো রোজা পুরো রোজা রোজা চুল বাড়ি যাবে আপনি নাড়িয়া করে দেন এই কুরবান এগুলো কেন দাঁড়ায় আছে ভাই মজমা দেখতেছেন জান এই নাড়া করে দেন এখন তো নেড়া ধুম পড়ছে না এখন গরমে দিন হ্যাঁ হ্যাঁ দেন নেড়া করে দেন আসাদুল্লাহ ভাইয়া আমার বাসার সামনে তাও আমি আপনার সাথে দেখা করতে পারতেছি না বাবা বাসা থেকে বের হইতে দিচ্ছে আচ্ছা সমস্যা নাই আসাদ সমস্যা নাই আমরা আছি তোমাদের বাড়ির পাশাপাশি আছি ভাইয়া নাড়িয়া করে দিয়ে ভালো হইতো আচ্ছা আমরা নেড়াই করে দিচ্ছি মোর্শেদ আমরা নেড়াই করে দেওয়ার ইয়া করতেছি কারণ গরম আসতেছে আর সবাই সারা দেশেই তো দেখতেছি যে নেড়ার একটা টিম বাইরেছে একটু ডিটল ডিটল ফারুক ভাই মাথায় মাখা দিবেন নাকি একটু ডিটল টিম তো ওই যে ঠিক করাই আছে কোরবান দায়িত্ব নিচ্ছে ইয়ার ঘাসিপাড়ার আর ওই যে আপু হচ্ছে এ কোরবান তাহলে আর কি কাঞ্চন ব্রিজ বাকি আছে এই দুটা সমনে পরিচিত ভালো আছে রে আচ্ছা এইখানে ধোঁয়া উঠতেছে কারণ এই যে এর আগে যে ইউজ করছিল যে খড়গুলো এবং খাবারের ইয়ে টিয়েগুলো ওগুলোতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এই জন্য ধোঁয়া উঠতেছে আচ্ছা এখনো গোসল গোসল করানো হবে আচ্ছা 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 ওই যে একটু বগলের ইয়েগুলো চোখে একটু পানি দেন তো চোখে একটু পানি দেন তো একজন এখানে মনে করাই দিছে খুব মানে খুব ভালো লাগলো ভাই থ্যাংক ইউ নাহিদ পারভেজ থ্যাংক ইউ ভাই আমরা ওটা খেয়াল করিনি আচ্ছা আমরা কিন্তু এই লোকটার জন্য একটা ফান্ড রাইজ করতেছি এবং ইতিমধ্যে আমাদের কাছে 2000 টাকা এসেছেন এক কৃষি কর্মকর্তা দিয়েছেন আর আর আগামীকালকে কিন্তু আরও আরও এক আপু হচ্ছে কিছু টাকা দিবেন জানি না কত দিবেন তবে দিবেন বলেছেন তো এই লোকটাকে আমরা ফান্ড রাইজিং করে আমরা ওনাকে একটা অস্থায়ী বা মোটামুটি থাকার মতো একটা টিনের ছাপড়া দিয়ে হোক বা এই টাইপের কিছু একটা ঘর করে দিতে চাই
লোকটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি ওটা কি নিউজ তো কি দিনাজপুরে ধরা পড়েনি? আর একটু ঠান্ডা লাগুক লাগুক ঠান্ডা এখন গরমের দিন না, গরমের দিন না গোসল করলে একটু ভালো করে গোসল করে মানুষ তো নাকি মহিলা একটু দূরে দূরে ইয়ে আছে নাকি বাসায় কি ওই যে ইয়ে খেতা টেতা বা এই টাইপের কিছু? হ্যাঁ আছে মানে ঘষাই দিতে বলতেছে। তপিল উদ্দিন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ওইটা দিয়ে হচ্ছে সাবান লাগায় হবে মানে না খুব। তারপরে যে খাওয়াইছেন লোকটারে এতদিন বা চোখে পানি মারতো পানি পানি একটু দেন পানি ওই যে চোখে চোখে ধরছে একটু পানি পানি দিবেন নাকি একটু চোখে ওটা ডিটলের পানি তো আগে আগে দেন একটু আগে দেন 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 আগে পানিটা ঢালেন ঢালেন আরে ভাই আগে মাথায় চোখে পানিটা দেন না। আবুল কালাম আজাদ লিখেছেন দেখলাম কি দারুণ কাজ দাদু ভাই আপনি কিন্তু আমাদের মাথার উপরে আছেন বিধায় এই কাজগুলো করার শক্তি পাচ্ছি সবাই মিলে। ওর জন্য কিন্তু আয়না আপু হচ্ছে লুঙ্গি এবং হাঁটা হয়েছে
পাটা একটু ঘষাই দিলেন না যে এই যে ওর কিন্তু এই যে এই চুল চুল তো মুখে আছে কি দিলেন এগুলা হ্যাঁ যে আমাদের ইমুয়াপুরে চিনে রাখেন উনি কিন্তু আমাদের টিম লিডার ইমুয়াপু হচ্ছে বেশি ঘুরে স্কিডু নিয়ে ওনারা খালি যেখানে দেখা পাবেন সেখানেই ধরবেন একটু মাস্কটা খুলে দেখা নাহলে তো চিনবে না এই যে আয়না আপু একটা নতুন লুঙ্গি নিয়ে আসছে ও আচ্ছা সালাউদ্দিন আহমেদ লিখছেন আজ রংপুর বিভাগে মাত্র একজন করোনা রোগী শনাক্ত বাড়ি রংপুর বদরগঞ্জ থানা দিনাজপুরে জেলা দিনাজপুর জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি এটা আমাদের জন্য ভালো খবর এই যে নতুন লুঙ্গি পরানো হচ্ছে কিন্তু পাঞ্জাবিও নিয়ে আসছে ইমু আপনার মুমিন সহ যারা এই কাজ করছে না তাদের সবার নাম নিয়ে আসবে আচ্ছা এখানে এখানে হচ্ছে প্রথমে আবুল কালাম আজাদ আপনাকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার আপনার সহযোগিতা বা আপনার মাথার উপরে ছায়ার মতো আছেন বিধায় আমরা এটি করতে পারতেছি তারপরে আমরা ইমু আপু আমাদের এই যে ইমু আপু হচ্ছে এই কাজের এই টিমের এই টিমের হচ্ছে আমাদের টিম লিডার তারপরে আমাদের সাথে নতুনভাবে কয়েকদিন ধরে সংযুক্ত হয়েছেন আয়না আপু উনি সমাজসেবায় কাজ করেন এবং উনি আজকে এই যে এখানে নতুন একটি লঙ্গি এবং নতুন পাঞ্জাবি নিয়ে আসছেন এই মানসিক ভারসাম্যহীন লোকটির জন্য আর হচ্ছেন আমাদের সাথে আছে কোরবান আমাদের বাংলা নিউজের দিনাজপুর করেসপন্ডেন্ট কোরবান আছেন ফারুক ভাই শিক্ষায় যিনি অবদান রাখার কারণে প্রধানমন্ত্রীর কাছে স্বর্ণ পদক পেয়েছেন ভাইয়ের নাম জানা নাই একরামুল এনামুল হক ভাই আছেন ওনারা আসছেন এই কাজটি ফারুক ভাই সাথে আমার কথা হয়েছিল এবং এখানকার কিন্তু স্থানীয় একজন আছেন আমাদের সাথে দোলা আছেন দোলা আপু হচ্ছেন নারী ক্রিকেটার একবারে পুরো নায়ক হয়ে গেছে নায়ক না মানে ওর নাম হচ্ছে ইমুয়াপুর দিয়েছে ইসলাম যেহেতু ওর নাম বলতে পারে না তো ওর নাম দেওয়া হয়েছে ইসলাম এই বোতাম কি উলট পালট হয়েছে নাকি তাই নাকি আচ্ছা আমি বলি এই লোকটুকি আপনারা এখন যেরকম দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে শুরুর দিকে যদি দেখেন তাহলে দেখবেন যে এই লোকটির পুরো চিত্রটি আলাদা ছিল এখন যেভাবে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু